আমরা এই কথা খুব স্পষ্ট করে বলেছি যে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা এই সরকার অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিতভাবেই বিনষ্ট করে ফেলেছে। একটা মূল কারণটা হচ্ছে যে তাদের একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যটা হচ্ছে যে একদলীয় একটা ব্যবস্থা, শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আমরা নিশ্চয় মনে আছে আপনাদের যে এই একই যুক্তিতে আওয়ামী লীগ 1996 সালে তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 173 দিন হরতাল করেছে। আমরা সে কথা আমি বলছি যে এই তত্ত্বাবধায়ক নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারটা এটা জনগণ মেনে নিয়েছে শুধু নয়, তারা এটাতে স্বস্তি বোধ করছে। সেই ব্যবস্থাটাই আমরা আবার চাই ফিরে। পার্লামেন্টে যে আপনার একটা কমিটি গঠন করা হয়েছিল যেটার কো চেয়ারম্যান ছিলেন তখন সুরজিৎ সেনগুপ্ত, সেখানে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মতামত দিয়ে এসেছিল, প্রতিটি রাজনৈতিক দল এমনকি আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে তারা গিয়ে কিন্তু মতামত দিয়ে এসেছিলেন যে আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরো দুটো নির্বাচন চাই। কিন্তু তারপরেই একদিন পরেই দুদিন পরেই সেটাকে পুরো উল্টো পথে গিয়ে তারা বলে যে না, এটাকে বাতিল করতে হবে, যেহেতু আপনার কোর্ট থেকে রায় এসছে বাতিল করে এখানে আপনার দলীয় সরকারের অধীনে নির্বাচনে যেতে হবে। আপনারা যেটা বলছেন যে নির্বাচন, আমরা খুব পরিষ্কার করে বলেছি যে নির্বাচন তখনই সম্ভব হবে যখন দলীয় সরকারের অধীনে নির্বাচন নয়, একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হবে এবং ওই সরকারের অধীনে যে নির্বাচন কমিশন গঠন করা হবে সেই নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। তার আগে কোনো নির্বাচন কমিশনের পক্ষেই সম্ভব নয়, এটা শুধু আমাদের কথা নয়। এই সরকার যদি চায় যে সে কনফ্রন্টেশন দেখতে চায় না, আপনার মারামারি কাটাকাটি দেখতে চায় না, তাহলে সরকারকে অবশ্যই সেই ব্যবস্থা নিতে হবে। আমরা যে দাবিগুলো দিয়েছি অর্থাৎ তাদেরকে আপনার পদত্যাগ করে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার গঠনের যা ব্যবস্থা করা দরকার বিধাননগর, যেটা আমরা করেছিলাম না। আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলছি একটা জাতীয় ঐক্য তৈরি করবার জন্য, এবং সেখানে আমরা এখন পর্যন্ত যতগুলো রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি আমরা একটা বিষয়ে প্রায় সবাই একমত হয়েছি যে আমরা যুগপৎ আন্দোলনে যাব। সুতরাং এখানে এই বিষয়ে কোনো আপনার অ্যাম্বিগুইটি থাকার কোনো সুযোগ নেই। আমরা সকল গণতান্ত্রিক দেশের কাছে একটাই বিষয়ে আশা করি, প্রত্যাশা করি যে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য সবাই তাদের যার যার জায়গা থেকে তারা তাদের ভূমিকা রাখবে।